আচ্ছা, এখন আপনাদের বলেছিলাম যে আমরা তাইলান সিএসএস এর একটা ব্যবহার দেখবো, যে কিভাবে কি ব্যবহার করে। হ্যাঁ, এটা ব্যবহার করতে চাইলে আপনারা করতে পারেন, আমি যে আর কি আপনাদের করতেই বলবো এমনটা না, আপনারা করতে চাইলে করতে পারেন। খালি ফটাফট বের হয়ে যায় কেন? এত সময় লাগে একটা সফটওয়্যার ওপেন হইতে, কষ্টকর বিষয়, কষ্টকর বিষয়। আপনারা সবাইকে দেখতেছেন? জি ভাইয়া দেখতেছি। জি স্যার। আচ্ছা, আমরা একটা নতুন ইন্ডেক্স ফাইল নিলাম, নতুন ইন্ডেক্স ফাইল নিয়ে আমরা শুধুমাত্র এইচটিএমএল এর সিনট্যাক্সটা লিখলাম আর কিছু না। দেখেন, আমরা শুধুমাত্র এইচটিএমএল এর সিনট্যাক্সটা লিখছি, অন্য আর কিছু লিখি নাই, কোনো লিংক নাই, মানে বুটস্ট্র্যাপ এর কোনো লিংক নাই বা অন্য কোনো কিছু লিংক নাই। আমরা এখন কি শিখবো বললেন, বলেন তো। কি বললে? তাই বলেন ভাই, কি নাম বললেন স্যার? তাইলন, তাইলিয়ান নাকি স্যার? এখন এখন বলেন, এই তো ওপেন করে দিছি, এখন বলেন স্যার, এটা লিংকটা তো আমাদেরকে দেওয়া হয়েছে না? এই দেওয়া হয়েছে। আপনারা পান নাই, লিংক পান নাই? পাইছি স্যার, পাইছি স্যার, দেখি নাই। লিংকটা জানি কই গেল। ইনস্টলেশন কম্পোনেন্ট, জানা আগে লিংক করে নি, লিংক না করে নিলে হবে না। লিংকটা এখানেই আছে। গেট স্টার্ট, আপডেট ভার্সন আছে, আপডেট ভার্সন, এই জন্যই অপটিমাইজ ব্রাউজার সাপোর্টেড।
কি হলো ভাই, প্লাগইন এর লিংকটা গেল কই? এটা আপডেটে কুইক সার্চ ফর এনিথিং নভেম্বর 18 ভাই কি সিএসএস লিংক খুঁজতেছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা দেখেন ইনস্টলেশন পেজের নিচে আছে। আমি তো সেটাই খুঁজতেছি, আরো নিচে আরো নিচে যান। আর নিচে নাই ভাই, এই যে এই পাইছি 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 ভাই, পাওয়া গেছে পাওয়া গেছে। এইটারই খুঁজতেছি, এটা আগে উপরে ছিল বুঝতে পারছেন, এইটারে খুঁজে খুঁজে এখন পাচ্ছি না। যাই হোক, ও যেখানে থাকুক খুঁজে পাওয়া গেছে এটাই বেশি। এইটা চাইলে আমরা ডাউনলোড করেও নিতে পারবো, এই যে এটা আমরা ডাউনলোড করেই কাজ করবো এখন আপাতত, সিডিএন দিয়ে কাজ করি। এই যে এটা যদি কপি কপি করে আপনি যদি সার্চ দেন কোথাও তাহলে পাওয়া যাবে না। এই যে দেখছেন ফাইল পাওয়া গেছে, এটা একটা ফোল্ডার করে আপনি অ্যাড করে দেবেন। তো আমরা এখন সিডিএন নিলাম, এখন আপনারা এটাকে সুন্দরভাবে দেখবেন যে 5 মিনিটের ভিতরে এখন আমরা একসাথে দেখবেন যে কত সুন্দরভাবে ডিজাইন গুলা করে ফেলি। ওই এলো, এটা আবার এলো কেন? এই যে কম্পোনেন্ট, সব কিছু নতুন আপডেট আসছে তো এই কম্পোনেন্টের ভিতরে ঢুকলে আগে হয়ে যেত। এখন দাঁড়ান আমি একটু খুঁজে খুঁজে বের করে নিই, তাই না? এটা না, এই কম্পোনেন্টটা না, ওগুলো তো প্রাইজিং এর সহকারে ভাই। এখানেও দেখি কন্টেনার, তারপর এমএক্স অটো, হ্যাঁ আছে, বুটস্ট্র্যাপ রিলেটেড অনেক ইয়ে আছে। আচ্ছা আমরা যদি এই যে টেলউইন সিএসএস ব্যবহার করি তাহলে তার বুটস্ট্র্যাপের দরকার নাই? না তাহলে দরকার নাই, মানে রেসপন্সিভের জন্য যেকোনো একটা ব্যবহার করাটাই ভালো, আর ইফেক্টের ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ স্যার, রেসপন্সিভ এর জন্য কোনটা ব্যবহার করা আসলে ভালো? বুটস্ট্র্যাপ তো আর কি পপুলার, এভাবে বুটস্ট্র্যাপ এর মতো অনেক আছে। হ্যাঁ তো এখন যেটা ব্যবহার করে আর কি ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। স্যার আপনার আপনি একটা সাজেশন দেন যে কোনটা ব্যবহার করা আসলে মানে বেটার হয়, যেমন মিডিয়া কোয়েরিও তো আমরা ব্যবহার করি। মিডিয়া কোয়েরি তো সিএসএস এর জন্য, আপনার ই ব্যবহার করলেই ভালো, বুটস্ট্র্যাপ ব্যবহার করলেই ভালো। কম্পোনেন্ট স্টাইল, কম্পোনেন্ট লাইব্রেরি কোন তো ভাই, আমি এখন তো এলোমেলো হয়ে গেলাম। কি খুঁজতেছেন? হ্যাঁ কি খুঁজতেছেন ভাই? বাই রেডি কম্পোনেন্ট ছিল, হ্যাঁ তো এইটা এইভাবে ছিল না, খুব সুন্দর ভাবে গুছানো ছিল, এইভাবে তো ছিল না। আচ্ছা সেটা আমার বুকমার্ক করা আছে নাকি আমি সেটাকে একটু চেক করে নিই, দাঁড়ান। ওখানে তো মনে হয় উপরের দিকে কম্পোনেন্ট আছে, এটা ইউআই, এখন ইউআই নামে দিছে। আচ্ছা দাঁড়ান আমি একটু খুঁজে বের করে নি, আপনারা একটু হোল্ড করেন। হ্যাঁ স্যার, জি স্যার। তো এইটা আমি খুঁজতেছিলাম, এটা আর কি তখন আর কি খুঁজে পাচ্ছিলাম না। এটা হলো টেইল ব্লক, আমি টাইলন্স ব্লক লিখে বা কম্পোনেন্ট লিখে সার্চ দিচ্ছিলাম। এটা হলো টেইল ব্লক, এইটার ভিতরে আপনি যা চান। এখন আমাদের একটা ওয়েবসাইটে মূলত কি ধরনের কন্টেন্ট থাকে, প্রথমে একটা মেনু বার থাকে। তো চলেন এখানে যে মেনু বার গুলো আছে মেনু বার গুলো একটু দেখি যে এখানে কি ধরনের মেনু বার আছে আমাদের জন্য রেডি করে রাখছে। তারপরে আমাদেরটা আমরা তো তৈরি করব, সেটা তো আলাদা আছে। এই যে দেখেন
এখানে এই একটা মেনু বার আছে, খেয়াল করেন একটু সবাই, দেখেন এই বাম সাইডে লোগো আছে এবং ডান সাইডে কয়টা আছে মেনু আছে, এবং এখানে একটা বাটন আছে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটার ভিতরে এ বসাই দিতে হবে, এ বসানো নাই বিধায় এগুলো ক্লিকেবল হচ্ছে না। হ্যাঁ, ওইটা নিয়ে টেনশন না। এখানে দেখেন আপনার আছে, লোগোটা আছে বাম সাইডে, তারপরে মেনুগুলো আছে, আর এই ডান সাইডে একটা বাটন আছে, এটা একটা ডিজাইন, এই একটা ডিজাইন আছে, এটা মাঝখানে লোগো আছে, এই সাইডে আপনার। আর এগুলো কি রেসপন্সিভ? হ্যাঁ রেসপন্সিভ, এই যে ট্যাবের জন্য কি রকম দেখাবে, ফাইলের জন্য কি রকম দেখাবে, বুঝতে পেরেছেন? এখান থেকে আমরা একটা ব্যবহার করি, আপনারা বলেন কোনটা ব্যবহার করবো এই চারটা থেকে? হ্যাঁ ভাই, প্রথমটাই নেন স্যার। আচ্ছা প্রথমটাই নিলাম, এই ভিউ কোডে ক্লিক করব, আমরা কোডটা পেয়ে যাব। এখান থেকে আমরা কপি করার অপশন পাবো, কপি টু দা ক্লিপবোর্ড, এই যে দেখেন কপি হয়ে গেছে। আমরা কি করব, শুধু এখানে নিয়ে বোর্ডের ভিতরে পেস্ট করে দেব, আর কোনো কাজ নেই আমাদের। রিফ্রেশ করে দেখি আসছে কিনা, দেখেন চলে আসছে, দেখতে পাচ্ছেন? স্যার বুট স্ট্যাপ না ভাই, বুট স্ট্যাপ না, বুট স্ট্যাপের মতো স্যার সিস্টেমটা। হ্যাঁ সিস্টেম বলতে পারেন, সিস্টেম ওইটাই। হ্যাঁ, তারপরে একটা লোগোর পরে কি থাকতে পারে বলেন তো? একটা ডিপ থাকলো, ডিপের দুইটা ছবি থাকলো, যেটা মরতেছে, তার মানে একটা মেনু বারের পরে কি থাকতে পারে একটা ওয়েবসাইটে? ব্যানার। ব্যানার, তাহলে আমরা একটা ব্যানার দেখি, চলেন ব্যানার আছে এখানে, লিংক আপনার ওই বিষয়ে দেওয়া আছে। আছে, আচ্ছা এইটাই দেখেন, এইটার ও ছবিটা এখানে ছোট দেওয়া আছে, কিন্তু এই লেখাটাকে যদি আমাদের প্রয়োজন না হয় আমরা কেটে দেবো, কিন্তু এই যে ব্যানারের ভিতরে বোর্ডের ভিতরে সার্চের একটা অপশন থাকে, বাটন থাকে, এভাবে দেখছেন না আপনারা? কপি করলাম শুধু এই হেডারের পরে একটা স্টেপ দিয়ে এখানে পেস্ট করে দিলাম, দেখেন এগুলো প্রত্যেকটা সেকশন আকারে সাজানো আছে, দেখেন খুব সুন্দর করে লেখা আছে সেকশন। রিফ্রেশ করি কি আসে দেখি, এই যে দেখেন এখানে এটা চলে আসছে, ইমেজটা আসে নাই, ইমেজ যদি, এই যে ইমেজটা আসছে, ইমেজ যদি এখানে আমরা একটা বড় ইমেজ দেই, এখানে 720x600 pixels ইমেজ দেওয়া আছে, আমরা এই যে কই জানি ইমেজটা, এই যে এখানে, এখানে ইমেজ কোথায় টগল করে নি, দাঁড়ান টগল না করলে ভালো করে দেখা যায় না, এই যে ইমেজটা এখানে, এই যে ইমেজটা, হ্যাঁ এই ইমেজটা 600 pixels আছে, আমরা এটাকে যদি বড় করে দেই তাহলে বড় ইমেজ আসবে এখানে, এখানে একটা বড় ইমেজ আইনা দেখি কি হয়, কাজ করে কিনা। বেশি বড় হয়ে যাবে, যাক নিয়ে দেখি, না একটু ছোট নেই, একটু ছোট না, আবার এইটাই নেই, এটা যখন ওপেন করছি ওপেন নিউ ট্যাব, এইটার লিংকটা নিয়ে শুধু বসিয়ে দেই কপি, হ্যালো রূপম ভাই, জি স্যার, এটা হাইটটা ধরা আছে, বুঝতে পারছেন এখানে হাইটটা ধরা আছে, তো হাইটটা কোথায় ধরা আছে এটা আমাদের শুধু ছুটাই দিতে হবে। স্যার
এখন ইমেজটা বড় হয়ে গেছে দেখছেন এটা সাইজ ধরা ছিল বিধায় এটা স্যার বাইরে আবার কোনো কিছু বলবে নাকি যে এরকম এত টাইপ এত ক্লাস এত কোড দেখে আচ্ছা ভয় পাই যাবে নাকি জি ভাই এইরকম এই কোডগুলো যদি ইউজ করি এত টাইপ এত ক্লাস এত নেম এত আইডি দো আছে বাইরে আবার ফের বলবে যে নাকি যে এতগুলো কিসের জন্য ইউজ করছ না কেন বলবে এখন আমরা ছোটটা ইউজ করলাম কারণ ওটা ওখানে একটা হাইট ধরা আছে হাইটটা উঠাই দিলি আমাদেরটা ছুটে যাচ্ছে তাই না এখানে আমরা একটা ছোট ইউজ করলাম তারপরে এইটার পরে কি আসতে পারে একটা ওয়েবসাইটে যে কন্টেন্ট বক্স স্যার ইয়া কন্টেন্ট বক্স বা টাইটেল ইয়া বক্স গুলো স্যার টাইটেল বক্স ইমেজ ইমেজ বক্স গুলো স্যার তিন থেকে চারটা বক্স যে থাকে তিনটা বক্স না চারটা বক্স এইরকম জি স্যার এইরকম জি স্যার আকে আর অপশন আছে দাঁড়ান এই যে এই রকম কোনটা নেন স্যার যে কোন একটা নিলে হলো স্যার হ্যাঁ এই রকম নেন ছয়টা তো অটো তো সবই আছে স্যার স্যার আমরা এই টাইওয়াইন সিএসএস ব্যবহার করলে তাহলে বুটস্ট্র্যাপ তো ইউজ করতে হবে ভেজাল হবে না স্যার উল্টাপাল্টা হয়ে যাবে না স্যার ক্লাসগুলো উল্টাপাল্টা হবে না আমি এটার ভিতরে বুটস্ট্র্যাপ আপনাদের ইউজ করে দেখাচ্ছি দাঁড়ান এখানে একটা বুটস্ট্র্যাপের স্লাইডার ইউজ করতেছি ওয়েট এখনই দেখাই দি না জি স্যার জি স্যার আমরা তো বুঝলাম এই উপরে দুই তিনটা বুটস্ট্র্যাপ এই যে বুটস্ট্র্যাপে যান গিয়ে এখান থেকে আগে ওদের লিংকটা নিয়ে আসি লিংকটা কই এইটাই তো মনে হয় লিংক তাই না স্যার ওই যে ওইটা লিংকটা কি দেওয়া আছে স্যার ওখানে আমাদের ওই যে শীটে গুগল শীটে হ্যাঁ ভাই ওই যে এর আগে যেটা দেখালেন ওই যে সিএসএস টা হ্যাঁ দেওয়া আছে দেওয়া আছে এই যে দেখেন বুটস্ট্র্যাপের লিংকটা নিয়ে আসলাম বুটস্ট্র্যাপের লিংকটা এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পরে বুটস্ট্র্যাপ থেকে আমরা শুধু স্লাইডারটা নিয়ে আসি চলেন ক্যারোসল কম্পোনেন্টস এর ভিতরে ক্যারোসল ক্যারোসল আমরা এখান থেকে একটা চলমান ক্যারোসল নেই নিচ থেকে এটা চলে দেখেনি এটা ক্লিক ছাড়া চলে না এটা নড়তে চড়তে পারে না একা একা আচ্ছা এটা নেই এটা চলে দেখেনি দাঁড়ান হ্যাঁ এটা চলে এটা নিয়ে নি এখন আমরা হেডারের পরেই ওইটাকে বসাই দিই ওই যে দেখেন স্লাইডার আসছে কিন্তু ইমেজ গুলো আসে নাই চলেন ইমেজ গুলো বসাই দেই তাই না এটা কেটে দেই এখানে আগে লিখি ইমেজ এটা ইমেজ ব্যানার ইমেজ বা স্লাইডার এসএলআই স্লাইডার ইমেজ এটা কত পিক্সেলের ইমেজ আচ্ছা নেই এইটাই নেই আমাদের স্লাইডারটার ভিতরে তিনটা ইমেজ বসবে এই একটা দিলাম এখানে এখন থেকে নতুন নতুন শুধু টেকনিক শিখবেন টেকনিকে কাজ করবেন দেখবেন যে আপনাদের ডিজাইনগুলো খুব সুন্দর হয়ে গেছে এটা তো না তো এই দেখেন আমরা ইমেজটা ওপেন করব কোনটা দিয়ে ওপেন করলাম এটা না এটা আচ্ছা এটা দুইবার ওপেন হয়েছে না একবার নেই এটাকে নিয়ে বসাই দেই আরেকটা নেই চলেন দুটো কেটে দিই এই একটা পাইছি স্যার আমাদের খুশি আমরা 10 12 টা নিতে পারলে কোনো প্রবলেম হবে না স্যার কোনো প্রবলেম নাই ভাই শুধু ইমেজে ঘরগুলো বাড়াবেন তাহলেই হবে বুঝতে পারছেন এখন চলেন রিফ্রেশ করে দেখি দেখেন এখানে স্লাইডার চলে আসছে এখন স্লাইডারটা আছে মানে কন্টেইনার ফ্লুইডই আছে হ্যাঁ আমরা এটা যদি কন্টেইনারে বসাই দেই তাহলেই হবে আচ্ছা এটা কোনো কিছুর ভিতরে নাই
এটা কোনো কিছুর ভিতরে নাই, আমরা এটাকে একটা কন্টেনারের ভিতরে যদি বসাই দেই তাহলে হয়ে যেত, বুঝতে পারছেন? এটাকে আগে বুঝাই নেই, এটাকে বুঝিয়ে এটাকে কাট করে একটা কন্টেনারের ভিতরে বসাই নেই। এখন দেখি কি হলো, ঠিক আছে ভাই? এখন দেখেন স্লাইডারও চলতেছে, চল বাবা, চলে না কেন? স্যার আমরা স্লাইডার আপটা নাই। জি ভাই, জাভাস্ক্রিপ্ট লিংক করাইতে হয় নাকি স্যার? ও হ্যাঁ দেখছেন, ভুলে গেছি, বুটস্ট্র্যাপের সিকিউরিটি লিংক করতে হবে, সেটা তো করাই নাই। যাই হোক, করালে তো আসবে, সেটা বুঝতে পারছেন? জি স্যার। এখন একটা কাজ করি, ওয়েট, শোনা কেন, B5 লিখলেই তো আসার কথা না ভাই? আমারটা এটা চালু নাই মনে হয়, এগুলো কাইটে নি, দাঁড়ান এখান থেকে বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপ গেট স্টার্ট, গেট স্টার্টে গেলে জাভা স্ক্রিপ্টে কই, এই হচ্ছে জাভা স্ক্রিপ্ট, এইটা না ভাই, এইটাই তো মনে হয়, এইটা অ্যাড করে দিই। এখন চলে ভাই? এখন চলবে, ওই একা একাই চলবে, বুঝতে পারছেন ভাই? কোনো কষ্ট আছে মনে? এইভাবে ছিল কি আগে থেকে? না না, কিছু মিসিং হয়ে গেছে মনে হয়, একটু এলোমেলো হইছে আপনার ওই যে বুট স্ট্র্যাপটা লিংক করার পরে একটু এলোমেলো হইছে, বুঝতে পারছেন? তাহলে না ইউজ করাই মনে হয় বেটার, একটার ভিতরে আরেকটা। আমাদের থাইল্যান্ডের ক্যারোজল আছে, আমরা থাইল্যান্ডের ক্যারোজল ইউজ করতে পারবো, দাঁড়ান আমরা থাইল্যান্ডের কি রেসপন্সিভ এখন যেটা আছে? হ্যাঁ হ্যাঁ ভাই রেসপন্সিভ, তারপর যদি আপনার ওটা পছন্দ না হয় অন্যরকম নেপার আরো আছে, এই যে দেখেন এটা হলো এই নেপার রেসপন্সিভ কিনা চলেন দেখি, এই যে দেখেন ছোট হচ্ছে, এইটা টগল করে না, এটা ভেঙে দেয়, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এইটাই বলতেছিলাম যে টগলটা করতেছে না, আমি চেক করলাম তো। হ্যাঁ এটা টগল করে না, আপনি টগল তাহলে টগল আছে, তাইলন্ডে টগলও আছে, টগলটা একটু দেখেন, কারণ টগলটা মনে করেন একটু বেশি প্রয়োজন হয় ওটার। ওইটা স্যার, ওটা স্যার অনেক ইম্পর্টেন্ট একটা পেজ, ওটা বানাইতে গেলে প্রথমে ওইটাই বানাইতে হয়, কিন্তু ওইটাই পাচ্ছি। আউট ইনপুট মোডার এ ভাই, রিড আউট ইনপুট মোডার রূপম ভাই। হ্যাঁ স্যার। মারামারি করেন কার সাথে? হ্যাঁ ইয়া বক্সটা ইয়া হয়ে গেছে, চার্জ ছিল না অফ হয়ে গেছে, অন করলাম, চার্জে লাগে। এলে কম্পোনেন্টে গেলে আপনারা এখানে পাবেন, এখানে কম্পোনেন্ট, এই যে এখানে আছে, এই যে নেভিগেশন, এখানে অনেক ধরনের নেভিগেশন আছে, এখানে টগল সহ নেভিগেশন আছে, দাঁড়ান দেখাই।
স্যার আমাদের কি টগল মোগল শেখানো হয়েছিল? না না, টগল শেখানো হয় নাই স্যার, বুঝতেছ না কিছু, এই জন্য জিজ্ঞাসা করলাম। সাইড বার স্যার বুটস্ট্র্যাপে ভালো স্যার। হ্যাঁ বুটস্ট্র্যাপে ভালো স্যার। না বুটস্ট্র্যাপ তো ভালো সেটা তো বলছি, বলছি যে এখানে আপনি রেডিমেড কিছু জিনিস পাবেন একদম। আমার তো স্যার এটা ফেলে বেশি ভালো লাগতেছে, সবকিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা সাইড নেবার, ঠিক আছে এটা আমাদের লাগবে না, এটা সাইড নেবার। এইটা কি দেখি, এই যে এটা টগল আছে ভাই, বুঝতে পারছেন এটা টগল আছে। এই স্ক্রিপ্টটা ইউজ করতে বলতেছে, দে ইউজ করে স্ক্রিপ্টটা। আর এই স্টাইলটুকু ব্যবহার করতে বলতেছে, এখন দেখি কাজ করে কিনা। এই যে দেখেন আমাদের ওইটা মেনু বারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখন রেসপন্সিভ করি, টগল আসছে, পাইছেন ভাই? আমাদের যদি নিচের এগুলো না লাগে, আপনার যদি মনে হয় যে না আমার ওগুলো লাগবে না, তাহলে ওগুলো বাদ দিয়ে দিবেন। ওগুলো বাদ দেওয়ার জন্য কোথায় যেতে হবে, এই যে দেখেন, এই যে নিউজ থেকে শুরু, এখান থেকে এইটা বাদ দিয়ে দিই, দেখি কি হয়। দেখেন চলে গেছে স্যার। আমরা কি ডিসপ্লে ফিক্স করে ইয়া কাজ করতে পারবো না এখানে? এই এই মিডিয়ামে আসলে এটা ভেঙে যাবে বা দেখা যাবে না ডিসপ্লে না? হ্যাঁ করা যাবে ভাই, এখন বুঝতে পারছেন টাইল্যান্ড টগল আছে? জি স্যার। তাহলে এখন আর অসুবিধা হবে না স্যার? এই যে দেখেন কত সুন্দর টগল আছে, যতই ছোট করেন কোনো সমস্যা নাই, রেসপন্সিভ। ঠিক আছে ভাই, আচ্ছা এটা গেল। তারপরে আমাদের একটা ওয়েবসাইটে এই ইমেজের পরে কি আসতে পারে বলেন? গ্যালারি আসতে পারে, গ্যালারি। চলেন দেখি গ্যালারি আছে কিনা এখানে। এই একটা আছে গ্যালারি, দেখা যাচ্ছে এই একটা আছে, এইটা ইউজ করি, এটা ভালোই লাগে। এই যে চলে আসছে দেখেন, আর কি দেবো ভাই বলেন?
এখন একটা ফর্মের কাজ দিই, ফর্মের কাজ দিয়ে ফুটার দিয়ে দেখি। এগুলা দেখছেন কত সুন্দর সুন্দর জিনিস, পুরো একদম সাজানো। এগুলো আমাদের করতে গ্রাম বাইরে যেত। আপনাদের জন্য কত সুন্দর সাজানো আছে, এই যে এখানে কয়েকটা কয়েকটা ফর্মেট ডেমো আছে। এই ফর্মটা ভালো লাগে আমার কাছে। এখানে পিছনে আপনার ইউ আছে, ম্যাপও আছে। হ্যাঁ, এই একটা আছে ম্যাপ সহকারে, এইটা দিয়ে দিই। এই যে দেখেন নিচে চলে আসছে ম্যাপ সহ, এখানে পাশে ফর্ম, আপনার ঠিকানা, ম্যাপ সহ চলে আসছে। তারপরে চলেন একটা ফুটার বসাই দিই, তাহলে শেষ আমাদের। এই যে ফুটার, অনেক ধরনের ফুটার আছে এখানে। এই একটা আছে, এইভাবে ফুটার গুলা দেখছেন কিনা অনেক ওয়েবসাইটে। আমরা যে পারমিশন ডট আইতে কাজ করি, হ্যাঁ, এই যে পারমিশন ডট আইতে এইটার ফুটারটাই কেন কিন্তু এইরকম। আবার অথেন্টিকেশন, আরে জ্বালা, গেলাম উদাহরণ দেখাইতে, এখন আবার অথেন্টিকেশন চাই। এই যে এটা ফুটারটা দেখছেন, এই যে দেখেন পাশে তিনটা অপশন আছে, এখানে একটা সার্চ বক্স আছে, লোগো আছে। চলেন দেখি আমাদের এখানে এইভাবে এইভাবে আছে কিনা। কই গেল, এই যে দেখেন এখানে চারটে অপশন আছে, লোগো আছে, সার্চ বক্সটা নাই। এইখানে আছে, দেখেন একটা সার্চ বক্স আছে, বাটন আছে, এই লোগো আছে, প্রায় এটার কাছাকাছি ডিজাইনটা, তাই না? এটা ইউজ করে দিন। এই যে হয়ে গেছে, এত সহজে একটা ওয়েবসাইট বানানো হয়ে গেল কন্টেন্ট সহকারে। আপনারা পারবেন বানাতে? সবাই ঘুমাই গেছে, সবাই ঘুমাই গেছে। উপরে স্ক্রল করলাম, কোনটা এখানে যে ইমেজটা, এটা ওই সাইজের হলে পারফেক্ট হবে, এই জন্য ওগুলো দিয়ে দিছে। মানে এই যে আপনারা এখন কাজ করতে পারবেন ভাই? দেন এই লিংকটা আপনাদেরকে দিয়ে দিই, এই কোড প্যানের। ওকে, এই লিংকটা না পাইলে এটা দিছে বোধহয় ভাই আগে দিয়ে রাখছে। হ্যাঁ রবিউল ভাই,
রবির রবির ভাই দিছে ভাই ভাইয়া, আমার প্রেজেন্টটা না হয়নি। কার প্রেজেন্ট হয়নি? ভাস্কর রাজ প্লাবন। এত পরে আসেন কেন ভাই? ঠিক আছে, দিয়ে দিয়েছি। আপনারা এখন একটু প্র্যাকটিস করেন তো, নিজেরা একটু প্র্যাকটিস করেন তো, বসে থাকেন না।